মাননীয় সেনাপ্রধান যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, যদি সশস্ত্র বাহিনীকে ভালোবেসে থাকেন, যদি ওয়াদা রক্ষা করতে চান, দেশে গৃহযুদ্ধ লাগতে দেবেন না। তার আগেই ক্ষমতা নিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে আপনারা জেলে ভরুন। এই নানক, এই কাওয়া কাদের, মির্জা আজম, এদের সবাইকে জেলে ভরুন আগে, কারণ বিডিআর হত্যার সাথে এরা মধুরা হাসিনার বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেছে। এই লড়াই আমাদের বাঁচা মরার লড়াই, এই লড়াই আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই, এবং এই লড়াই বাংলাদেশকে একটা অশুভ শক্তির হাত থেকে, স্বৈরাচারের হাত থেকে লড়াই করার লড়াই। এই লড়াইয়ে ইসলামকে কাফের মুশরিকদের হাত থেকে বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে যদি আমরা হেরে যাই, তাহলে আমাদেরকে দীর্ঘকাল এর পরিণতি ভোগ করতে হবে। শেখ হাসিনা যে পরিমাণের দুর্নীতি এবং লুটপাট করেছে, তার দায়ভার এখনো এদেশের জনগণ বহন করছে। বাংলাদেশে প্রত্যেক মানুষের উপর যে পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে শেখ হাসিনা, এই ঋণ শোধ করতে করতে প্রজন্মের পর প্রজন্ম পার হয়ে যাবে, তারপরও এর ঋণ শোধ হবে না। মাননীয় সেনাপ্রধান যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, যদি সশস্ত্র বাহিনীকে ভালোবেসে থাকেন, যদি ওয়াদা রক্ষা করতে চান, দেশে গৃহযুদ্ধ লাগতে দেবেন না। তার আগেই ক্ষমতা নিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে আপনারা জেলে ভরুন। এই নানক, এই কাওয়া কাদের, মির্জা আজম, এদের সবাইকে জেলে ভরুন আগে, কারণ বিডিআর হত্যার সাথে এরা সবাই সরাসরি জড়িত। তারপর সেনাবাহিনীর যেই সকল অফিসার যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করা হবে। আপনারা সারা বাংলাদেশে সামরিক আইন জারি করুন, দেশের ক্ষমতা হাতে নিয়ে নেন, তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে আপনারা দেশ চালান। স্বৈরাচারী শেখ হাসিনা তার পালানোর জায়গা নাই কোথাও, তাই শুধু নিজে বাঁচার জন্য না, নিজে বাঁচতে চাইলে সে স্বৈরাচারী শেখ হাসিনা অনেক আগেই পালিয়ে চলে যেত। পশ্চিমাদের কাছে পায়ে ধরে মাপ চেয়ে তার ছেলের সম্পদ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে বহু বছর আগেই চলে যেত, কিন্তু হাসিনাকে যেতে দিচ্ছে না এই গোপালী পুলিশ এবং সন্ত্রাসী লীগের ছেলেপেলেরা, তাদের অবস্থা তো খারাপ। সেই জন্য স্বৈরাচারী শেখ হাসিনা তাদের চাপেই গায়ের জোরে একটা নির্বাচন করতে চাচ্ছে, কিন্তু এই নির্বাচন হজম হবে না। নির্বাচনে যাবে, ভুয়া নির্বাচনে, গায়ের জোরে স্বৈরাচারী নির্বাচনে যাবে, সেটা জাতীয় পার্টি হোক, যে কোনো ছোট দলই হোক, অথবা এই বিএনপির আগে লুকিয়ে থাকা মির্জাফর বেইমান, এরা যারাই স্বৈরাচারী শেখ হাসিনার সাথে নির্বাচনে যাবে, আল্লাহর রহমতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এদের উপর নেমে আসবে ভয়ঙ্কর রকম খড়গ। এদেরকে কারাগারে পচিয়ে মারা হবে। এই বাংলাদেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে এই বেইমানি করার জন্য, এই স্বৈরাচারী শেখ হাসিনার সাথে হাত মিলানোর জন্য। দেখেন, সারা জীবন ব্যবসায়ী হয়ে খেলেছে, দেশের জন্য কতটুকু খেলেছে। যদি এসব খেলোয়াড়দেরকে নিয়ে আমার কখনোই অনেক বাংলাদেশে অনেকের মতো ক্রিকেট খেলা দিয়েই দেশপ্রেম, ওই দেশপ্রেম আমার কখনোই ছিল না। আমাদের দেশপ্রেম, যারা আমরা যোদ্ধা, তাদের দেশপ্রেম হচ্ছে সত্যিকারের দেশপ্রেম। এসব ক্রিকেট খেলার মধ্যে, স্টেডিয়ামের মধ্যে দেশপ্রেম সীমাবদ্ধ ছিল না কখনোই। যদিও বাংলাদেশ ভারতকে হারালে ভীষণ আনন্দ পেতাম, কিন্তু আজকে দেখেন আসল চেহারা উন্মোচন করলো। আগে তো গেছে মাশরাফি, এই স্বৈরাচারী শেখ হাসিনার গোলাম হয়েছে, এখন গেছে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক খেলোয়াড় সাকিব, ব্যবসায়ী খেলোয়াড় সাকিব। এদের যদি দেশপ্রেম থাকতো, এখন এই শেষ মুহূর্তে এসে, এই জীবনে এসে প্রমাণ করেছে, যত খেলা খেলেছে দেশে বিদেশে জনগণের টাকায়, সব ব্যবসায়িক হিসাবে খেলেছে, পয়সা উপার্জনের জন্য খেলেছে। শান্তিপূর্ণ আন্দোলনের দেশব্যাপী
সবাইকে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে অবিলম্বে সমাজ সকল সংসদে প্রতিনিধিত্ব করেছে, গণতান্ত্রিক আন্দোলনে দেশ জাতির জন্য ভূমিকা রেখেছে, অবিলম্বে জামাতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। জনতার রুদ্র রোষে আপনাদের পতন ত্বরান্বিত হবে। সবাইকে আজকের এই শান্তিপূর্ণ সমাবেশে মিছিলে অংশগ্রহণ করার জন্য, ঢাকাবাসী এবং দেশবাসীকে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের সমাবেশের কার্যক্রম এখানে সমাপ্ত ঘোষণা করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ক্ষমতায় আসার পর থেকে যে পরিমাণে লুটপাট করেছে এবং ব্রিজ, কালভার্ট, সেতু এ ধরনের অবকাঠামো উন্নয়নের নামে যেভাবে তার নেতাকর্মীদেরকে এবং সরকারি কর্মকর্তাদেরকে অবাধে দুর্নীতি করার সুযোগ দিয়ে দিয়েছে, এতে তো বাংলাদেশের কোনো উন্নতি হয়নি, উল্টো এসব অবকাঠামোগত উন্নয়ন করতে গিয়ে বৈদেশিক হাজার হাজার কোটি ঋণ নিয়েছে, কিন্তু কোনো ধরনের উৎপাদনমুখী খাতে সে কোনো ধরনেরই বিনিয়োগ করেনি। অথচ তারেক রহমান যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশে অনেকগুলো উৎপাদনমুখী ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল, যার ফলে লক্ষ লক্ষ জনগণের চাকরি হয়েছিল ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে, যে কারণে বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে এবং বিদেশে না গিয়ে দেশের বাংলাদেশের মানুষের কর্মসংস্থানে সুযোগ তৈরি হয়। এছাড়াও বাংলাদেশের শিক্ষাক্ষেত্রেও অনেক উন্নত লাভ করে, যার ফলে বাংলাদেশের পড়াশোনা করেই শিক্ষার্থীরা নিজেদের মান উন্নয়নের করার সুযোগ পেয়েছিল। তো মুদ্রা, চলুন পিনাকির কথায় ফিরে যাই। তোরা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল না 2004 সালের দিকে, সে নিজেই পুলিশ মারার নির্দেশ দিয়েছিল তার দলের নেতা কর্মীদেরকে। পুলিশ এবং যেসব বিডিআর ঘর বাড়ি পুলিশ কলোনির বাইরে ছিল তাদের বাসা বাসায় গিয়ে ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন ধরনের হামলা চালিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। মূলত হাসিনা তার দলের নেতাকর্মীদেরকে পুলিশ মারার জন্য ট্রেনিং দিয়ে থাকতো। 2004 সালে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের সময় শেখ হাসিনার নেতৃত্বে তার আওয়ামী লীগ গুন্ডা বাহিনী পুলিশকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল, এমনকি তারা নিজেদের ঘর বাড়িতে আগুন দিয়ে বিএনপি কর্মীদেরকে ফাঁসানোর চেষ্টা করেছিল। এই সংবাদগুলো বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মিডিয়াতে প্রকাশিত হয়েছিল, যা একটু পরে আপনাদের সামনে তুলে ধরব। শুধু তাই নয়, বিএনপির আমলে যে নতুন রেল স্টেশনগুলো করা হয়েছিল সেখানেও আগুন লাগিয়ে দেয় সরকারের বিরোধী দলে থাকা অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রায় এক ডজন গাড়িতে আগুন লাগায় সে সময়। বিএনপিকে ফাঁসানোর জন্য নিজেদের ঘরে আগুন এবং নিজেদের কর্মীদেরকে মেরে বিএনপি কর্মীদেরকে ফাঁসানোর চেষ্টা করত। তখন যেহেতু তখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন এমন কোনো কুটচাল করেনি শেখ হাসিনা যাতে বিএনপির ঘাড়ে দোষ চাপে। তখন পুলিশ ভাইরা কোথায় ছিল? শেখ হাসিনা বিরোধী দলে থাকা অবস্থায় এভাবে পুরো দেশে অশান্ত করে রাখতো, আর সরকারি দলে থাকা অবস্থায়ও নিজেদের লোকদের দিয়ে পুলিশ মেরে বিএনপিকে ফাঁসানোর চেষ্টা করছে। এটা শেখ হাসিনার একটা পুরানো খেলা, এবং এভাবে পুলিশকে মারার জন্য কিন্তু সরকারের একটা নিজস্ব ট্রেনিং আছে। তো বন্ধুরা, চলুন পিনাকির কথায় ফিরে যাই। এদিকে বন্ধুরা, মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন আওয়ামী নির্বাচন তফসিল বাস্তবায়ন করতে মুখ লুকিয়ে জোরেশোরে মাঠে নেমেছে। অবৈধ সরকারের এমপি, মন্ত্রী, নেতাকর্মী, আওয়ামী লীগ সমর্থক, পুলিশ, র‍্যাব, গোয়েন্দারা গোটা দেশে ভোটাধিকারের দাবিতে আন্দোলনরতদের উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে। গ্রাম, গঞ্জ, হাটবাজার, জনপদ, লোকালয়, শহর বন্দরে থাকা গণতন্ত্রকামীদের ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। আওয়ামী নিপীড়নে বিএনপি নেতাকর্মীরা যেন মৃত্যু থেকে কয়েক মিনিট দূরে অবস্থান করছে। আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বাড়ি, ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে। সারা দেশে নারকীয় তাণ্ডব চালাচ্ছে, দিশাহীন উন্মাদ হয়ে গণগ্রেফতার চালাচ্ছে, খুনির হুমকি দিয়ে ভীতিকর ভয়ানক পরিস্থিতি তৈরি করছে, লগি বৈঠা দিয়ে পিটিয়ে, গাউন পাউডার ছিটিয়ে, আগুন দিয়ে বাস যাত্রী পুড়িয়ে মারার বিভৎস কাজ করছে আওয়ামী লীগ, আর বিএনপির বিরুদ্ধে নাশকতার অপবাদ দিয়ে দেশের বাইরে প্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, এবার সন্ত্রাসের অপবাদ দিয়ে 2014-15 মতো আর বিদেশে মার্কেটিং করতে পারছে না সরকার, কারণ সারা দুনিয়া টের পেয়েছে বিএনপির নামে সন্ত্রাসের অপবাদ মূলত একতরফা নির্বাচনের কৌশল। এবারও আওয়ামী লীগ সরকার আত্মঘাতমূলক নাশকতার গতি বাড়িয়ে দিয়েছে। এ আওয়ামী দুর্বৃত্ত অক্ষয় শক্তির পক্ষ নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওয়ামী দলীয় পোষ্য দলদাস কর্মকর্তারা। বিরোধী দল দমন নিপীড়নের মাধ্যমে এ দলকে নিঃশেষ করার ভয়ঙ্কর জুলুম, নিপীড়ন, গ্রেফতার, তাণ্ডব সব সীমা তারা লঙ্ঘন করেছে। কিন্তু তাদের জানা উচিত এই সরকারই শেষ সরকার নয়, কিছুদিন পরেই হবে জনগণের সরকার ইনশা আল্লাহ। তখন এ আজ্ঞাবাহী দলদাস পোশাকী সন্ত্রাসীদের কি পরিণত হবে তা জনগণই সিদ্ধান্ত নিবে। শনিবার সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তার, অর্থাৎ জয়ের, হাসিনা ছিল জয়ের দাম্ভিকতা পূর্ণ কণ্ঠ শুনে দেশের মানুষ স্তম্ভিত হতবাক হয়েছে, একই সঙ্গে জনগণ অট্টহাসিও দিয়েছে। জয়ের বক্তব্য, আগামী 10-15 বছরে বিএনপি বলে কোনো দল বাংলাদেশে আর থাকবে না। রিজভি বলেন, এর মানে এ সময় তারা বিএনপিকে ধ্বংস নিঃশেষ করার চেষ্টা করবে। দেশে শুধু একটাই রাজনৈতিক দল থাকবে যেখানে ভিন্ন মতাদর্শের কেউ থাকতে পারবে না, কেউ স্বৈরাচারী সরকারের সমালোচনা করতে পারবে না। বাকশাল দুই স্থাপিত হবে। সরকার বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংসের জন্য বহুমুখী চক্রান্ত করে ব্যর্থ হয়েছে গত 18 বছরে। তারেক রহমানের বিরুদ্ধে ভুয়া মামলা দেওয়া হয়েছে, প্রায় 50 লাখ নেতাকর্মীর নামে 1.5 লক্ষাধিক মামলা দিয়ে তাদেরকে ঘরছাড়া করছে, যা বিশ্ব ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। জনগণ তাদের জীবন বাজি রেখে
এই রায়কে প্রত্যাখ্যান করে আগামী দিনে এই জনগণের আন্দোলনের মধ্য দিয়ে পুনরায় এই রায়কে ফিরিয়ে নিয়ে আসা হবে বাংলাদেশ মাননীয় সেনা প্রধান যদি দেশপ্রেমিক হয়ে থাকেন যদি সশস্ত্র বাহিনীকে ভালোবেসে থাকেন যদি ওয়াদা রক্ষা করতে চান দেশে গৃহযুদ্ধ লাগতে দেবেন না তার আগেই ক্ষমতা নিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে আপনারা জেলে ভরুন এই নানক এই কাওয়া কাদের মির্জা আজম এদের সবাইকে জেলে ভরুন আগে কারণ বিডিআর এর হত্যার সাথে এরা সবাই সরাসরি